আমার মনে হয় না তোমার পলিটিক্সে পার্টিসিপেট করার কোনো দরকার আছে। এই কি অবস্থা সবার, দিস ইজ জাহিদ, আপনারা দেখছেন সিনেব্রোস। এখন কথা হবে হইচইয়ের অদৃশ্য নামক সিরিজটা নিয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি সাকসেসফুল একজন বিজনেসম্যান, তিনি পলিটিক্সে নামতে যাচ্ছে। তো এর সাথে সাথে হঠাৎ করে দেখা যায় তিনি একদিন গায়েব হয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে যে তাকে গুম করা হয়েছে। তো এই যে লোকটা, তাকে কে গুম করলো, কেন করলো, এবং এই যে গুম করার মূল উদ্দেশ্যই বা আসলে কি, এসব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে দেখে নিতে হবে অদৃশ্য। ঈদের সিনেমা প্রহেলিকা দেখার পর মাহফুজ আহমেদের উপর আমার যে একটা আক্ষেপ ছিল যে তিনি এত ইরেগুলার কেন, এবং ওখানে তিনি যে পারফরমেন্সটা দিয়েছে তার উচিত আরও বেশি কাজ পাওয়া। তো এরপরে তিনি ডিরেক্ট হইচইতে এই কাজটা করেছে। তো অভিনয়ের ব্যাপারে যদি প্রথমেই বলি, সবাই যার যার অবস্থান থেকে পারফেক্ট অভিনয় করেছে। এই পুরো সিরিজের স্টোরিটা বেশ ভালো ছিল। এখন কিছু ক্ষেত্রে হয় মানুষের কিছু অদৃশ্য শত্রু থাকে, যাদের নিয়ে সে সবসময় চলাফেরা করে, যাদের হাত ধরে সে সবসময় সামনে আগায়, বাট এই শত্রুটা তার কখনো চোখে পড়ে না। এবং এই সিরিজের প্রধান যে বিষয়বস্তু ছিল এটা, শত্রু আপনার সাথেই আছে বাট অদৃশ্য, আপনি দেখতে পাচ্ছেন না। এখন এই যে প্রধান যে স্টোরি, স্টোরিটা খুবই ভালো, বাট সমস্যা হলো এটার সাথে তারা অনেক বেশি এক্সট্রা ম্যাটেরিয়াল টেনেছে। লাইক কিছু ব্যাপারের কোনো দরকারই ছিল না, বা এই স্টোরির সাথে এই ব্যাপারগুলো একেবারেই রিলেটেবল না, তো সেটাও তারা এখানে টেনেছে। লাইক বাংলাদেশে অনেক ভাইরাল ব্যাপার স্যাপার হয় আপনারা জানেন, বিশেষ করে পলিটিশিয়ানদের যে এপিক কিছু কর্মকাণ্ড থাকে সেটা তো ফেসবুকে ঢুকলেই আপনি আপনার সামনে পেয়ে যাবেন। তো এইসব ব্যাপার পুরো সিরিজে অসংখ্য জায়গায় ব্যবহার করা হয়েছে। নির্মাতারা এই ব্যাপারটা রেখেছে দর্শকদের এক্সট্রা একটু বিনোদন দেওয়ার জন্য, বাট জিনিসটা একটা সময় আসলে বিরক্তি ধরে যায়। যে ব্যাপারটা নিয়ে আমি অসংখ্য মিম ম্যাটেরিয়াল দেখে ফেলেছি, সেই ব্যাপারটা যদি একটা সিরিজে বারবার রিপিট করা হয়, এই জিনিসটা দেখতে দেখতে একটা টাইমে আমার বিরক্তি ধরে গেছে, এবং একটা সময় মনে হচ্ছে যে প্রত্যেকটা ব্যাপার তারা যে দেখাচ্ছে এটা আসলে একেবারেই পয়েন্টলেস। কিছু ব্যাপার তারা মেনশন করেছে, বর্তমান সময়কালীন কিছু কারেন্ট ব্যাপার, বাট পুরো ব্যাপারটা আসলে মিনিংলেস। আপনি একটা ব্যাপার নিয়ে বলতেছেন, দ্যাটস ওকে, বাট দিন শেষে এই কন্টেন্টটাকে এই ব্যাপারটা কোনোভাবেই ইনহেন্স করতেছে না, অন্যদিকে দর্শকের ওপর এটা আসলে কোনো ইম্প্যাক্ট ফেলতেছে না। বাংলাদেশি অনেক মেইন স্ট্রিম সিনেমার ক্ষেত্রে বরাবর আমার একটা আফসোস ছিল, সেটা হলো ডায়লগ। ডায়লগ রাইটিংয়ে আমরা খুবই দুর্বল, যে ব্যাপারটা অনেক ওটিটি কন্টেন্টেও দেখা যায়, বাট এই সিস্টার সব থেকে স্ট্রং পার্ট হলো ডায়লগ। ডায়লগগুলো তারা খুবই যত্ন করে লিখেছে, এই ব্যাপারটা একেবারেই অস্বীকার করা যাবে না। এর সাথে আরও ভালো ব্যাপারটা যা ছিল সেটা হলো ক্যারেক্টার রাইটিং। ক্যারেক্টার রাইটিংয়ে খুবই ভালো করেছে। যেমন ম্যাক্সিমাম সিনেমা বা সিরিজে বাংলাদেশে দেখবেন যে সিনেমা শুরু থেকে শেষ পর্যন্ত একটা ক্যারেক্টার একইভাবে থাকে, মানে একটা চরিত্রের ভিতর তেমন কোনো পরিবর্তন আসে না, ক্যারেক্টার আর্ক বলতে কিছুই থাকে না। এবং এই বর্তমান সময়টাতে মানুষ কিন্তু এই জিনিসটা একেবারেই পছন্দ করে না, মানুষ একটু গ্রে ক্যারেক্টার, একটা ক্যারেক্টারের ভিতর কী কী পরিবর্তন আনা হচ্ছে, একটা টাফ সিচুয়েশনে যাওয়ার পর সেই ক্যারেক্টারটার ভিতর কী কী পরিবর্তন এসেছে, এটা মানুষ খুবই পছন্দ করে বর্তমান সময়ে। বাট ম্যাক্সিমাম বাংলা সিনেমার ক্ষেত্রে এই ব্যাপারটা দেখানো হয় না, বাট এই সিস্টার ক্ষেত্রে তারা কিছু ক্যারেক্টারের বেশ কিছু পরিবর্তন খুব সুন্দরভাবে দেখিয়েছে, এবং এখানে রাইটিংটা বেশ ভালো ছিল। তবে সমস্যা হলো ম্যাক্সিমাম বাংলাদেশি কন্টেন্টের ক্ষেত্রে, হইচইয়ের কন্টেন্টের ক্ষেত্রে এন্ডিংটা পারফেক্ট হয় না। এই যে সিরিজটা, এর এন্ডিংটাও ঠিকঠাক ছিল, বাট এর দ্বিতীয় সিজনের জন্য তারা একটা হুক রেখে দিয়েছে, যে ব্যাপারটা আমি একেবারেই অপছন্দ করি। এখন স্টোরি যদি দুইটা সিজন ডিমান্ড করে সেখানে কোনো সমস্যা নেই, বাট আমার সমস্যাটা হলো যে প্রথম সিজনটাই ঠিকঠাকভাবে শেষ করা হোক, এরপরে দ্বিতীয় সিজন নিয়ে চিন্তা ভাবনা করা যাবে। কিছু ক্ষেত্রে আপনি দেখবেন যে প্রথম সিজনটাই ঠিকঠাকভাবে শেষ না করে তারা দ্বিতীয় সিজনের চিন্তা ভাবনা করে। তো এই ব্যাপারটা এই সিরিজের ক্ষেত্রে আমার একটু খারাপ লেগেছে, যদিও এন্ডিংটা বেশ ভালো ছিল। এই পুরো সিরিজের বেশ কিছু প্লট হোল ছিল, যেটা নিয়ে কথা বলতে গেলে আসলে এর যে গল্প, এর গল্প নিয়ে কথা বলতে হবে। সর্বোপরি পুরো সিরিজটা নিয়ে আমি যদি একদম সংক্ষেপে বলি, সবাই বেশ ভালো পারফর্ম করেছে, এবং এর যে স্টোরিটাও বেশ ভালো। এখানে এক্সট্রা কিছু বিরক্তিকর জিনিস ছিল, সেটা হলো বর্তমান সময়ে পলিটিক্যাল কিছু ব্যাপার, যেটা মিম ম্যাটেরিয়াল আমি বলবো, সেটা তারা অ্যাড করেছে। তো এই ব্যাপারটার যখন অনেকবার রিপিট হয় তখন জিনিসটা দেখতে বিরক্তিকর লাগে। আমি গোনা গিভ ইট 3.5 out of 5। যারা অদৃশ্য দেখে ফেলেছেন তারা আমাকে জানাতে পারেন যে আপনার কাছে কেমন লাগলো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টেল দেন, টাটা।